হাই ফ্রেন্ডস, আই এম মিরাজুল, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। তো বন্ধুরা, আজকে আমরা একটি নতুন গানে লিসেন করব। গানটির নাম হলো টুনটুনি ও ময়নাটিয়া। তো চলো, কোনো টাইম বেস্ট না করে আমরা গানটির অরিজিনাল কর্ডস অ্যান্ড টাইম প্যাটার্নটা দেখে নিই। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বাটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে। মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে। তো ফ্রেন্ডস, এই গানটির অরিজিনাল স্কেল হলো সি সাত মাইনার স্কেল। তো যারা অরিজিনাল কর্ড নিতে চাও, তারা ডিসিশনে অরিজিনাল কর্ড হে লে লেনা। তো ফ্রেন্ডস, এবার আমরা খুব ইজি করে কর্ড বলবো বিগিনার্সদের জন্য। তো ইজি কর্ড করার জন্য আমাদেরকে ক্যাপো লাগাতে হবে, ক্যাপো অন ফোর্থ ফ্রেট। তারপরে আমাদের কর্ডগুলো হবে ফার্স্ট কর্ড এ মাইনার। তো এ মাইনার যারা বুঝতে পারছো না, এখানে দেখে নাও কীভাবে ধরতে হয়, আর এই ডায়াগ্রামটা ফলো করিও। তো ফ্রেন্ডস, ক্যাপো লাগিয়ে ফার্স্ট কর্ড এ মাইনার। সেকেন্ড কর্ড আমরা ইউজ করব এফ মেজর, অ্যান্ড থার্ড কর্ড ইউজ করব জি মেজর, বা জি মেজর ইয়া ওপেন, যে কোনো একটি ইউজ করব। তো এই তিনটি কর্ড আমরা ইউজ করব। তো যারা বার ধরতে পারো না বন্ধুরা, তাদের জন্য আরও একটা ইজি কর্ড নিয়ে এসেছি। তারা ক্যাপোটাকে ন নম্বর ফ্রেটে লাগিয়ে দাও, ক্যাপো অন নাইন ফ্রেট। ক্যাপো অন নাইন ফ্রেট। এবার কর্ডগুলো হবে ফার্স্ট কর্ড ই মাইনার, সেকেন্ড কর্ড সি মেজর, অ্যান্ড থার্ড কর্ড ডি মেজর। তো এই তিনটি কর্ড ইউজ করব। তো বন্ধুরা, আমরা সবার জন্য কর্ডগুলো বলে দিলাম, যেটা তোমাদের ইচ্ছে লাগে বা যেটাতে তোমাদের সহজ হয় সেটাতে করবা। তো চলো, আমরা এই গানটিতে যে স্টাইম প্যাটার্নটা ব্যবহার করব দেখে নিই। তো বন্ধুরা, এখানে স্টাইম প্যাটার্নের ডায়াগ্রাম আছে, তো দেখে নাও। তো খুব ইজি স্টাইম প্যাটার্ন, অনেক গানে আমরা ব্যবহার করি। তো এইভাবে চলবে, স্লো করে বলছি, ডাউন ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। আর একবার স্লো করে বলছি, প্রথম ডাউন দিবা, তারপরে একসঙ্গে ডাউন আপ ডাউন আপ ডাউন ডাউন আপ ডাউন আপ। তো কিছুক্ষণ প্র্যাকটিস করবা, 10-15 মিনিট, নেভার গিভ আপ বন্ধুরা, হয়ে যাবে। তো বন্ধুরা, আমি 4 নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে গানটি গাইব, বিকজ আমাকে 4 নম্বর ফ্রেটে ক্যাপো বসিয়ে গানটি ভালো লাগে। তো তোমাদেরকে যেটা ইচ্ছে হয় সেটাতে ক্যাপো বসিয়ে, তোমাদের কর্ডগুলো বলে দিয়েছি, যেটা তোমাদের ইচ্ছে সেটাতে করিও। আর সরি বন্ধুরা, আমি গোটা লিরিক্সটা জানি না, হ্যাঁ মনে নাই, নতুন গান তাই, আর মাফ করে দিও। তো আমি গানটা প্লে করছি, আর কর্ড প্রোগ্রেসিভ এখানে ফলো করিও, এখানে ডায়াগ্রাম থাকবে স্টাইম প্যাটার্নের। আর আমি একবার কর্ড প্রোগ্রেসিভটা বলে দিই, প্রথমে এ মাইনার চলবে, তারপরে এফ মেজর, তারপরে জি মেজর, তারপরে আবার এফ মেজর, নিয়ে আবার এ মাইনার, এইভাবে। তো গানটি প্লে করছি, এইভাবে কর্ড প্রোগ্রেসিভটা চলবে। তোমরা প্র্যাকটিস করে নিও, খুব সহজ সং। তো বন্ধুরা, এই ভিডিওটাতে যদি হেল্প করে থাকি, তো প্লিজ আমার ভিডিওটাকে লাইক করে দিও। লাইক করলে আমি বুঝতে পারবো তোমাদেরকে কতটা সাহায্য করেছি,
আর আমার কনফিডেন্স লেভেলটা বেড়ে যায়। তো লাইক করতে ভুলো না, আর জলদি করে কমেন্ট করে দাও, ভালো লাগলে ভালো কমেন্ট করো, না হলে খারাপ গালি দাও, কোনো ব্যাপার নাই। আর বন্ধুরা, এই চ্যানেলটাতে যেহেতু নতুন এসেছো তো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। তো আমাদের ভিডিও রাইট সাইডে একটা লাল সাবস্ক্রাইবার বাটন আছে, ওটাকে প্রেস করে দিও, এবং সঙ্গে সঙ্গে একটা বেল আইকন উঠে যাবে, ওটাকেও প্রেস করতে ভুলো না। তো সাবস্ক্রাইব করলে কী হয় বন্ধুরা, যখনই আমি নতুন কোনো ভিডিও আপলোড করবো তোমাদের মোবাইলে নোটিফিকেশান চলে যাবে, আর জলদি করে লিসেন শিখে নেবা। তো প্লিজ লাইক মাই ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল, আর ডিসক্রিপশান মে আমার ফেসবুক লিঙ্ক অ্যান্ড ইনস্টাগ্রাম লিঙ্ক আছে, তোমরা ফলো করো। তো আজ পর্যন্ত এটাই থাক, টাটা, টেক কেয়ার, বাই বাই, ভালো থেকো। গাইজ, ইস লাল সাবস্ক্রাইব বটন কো ক্লিক কিজিয়ে অ্যান্ড ইস বেল আইকন কো দবাইয়ে অ্যান্ড লাইক করনা মত ভুলিয়ে, মেরা গিটার সে জুড়ি সব ভিডিও সবসে পেহলে দেখনে কে লিয়ে।